আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাঙ্গানুয়ে টেস্টে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। বল হাতে কিউইদের 328 রানে থামানোর পর টাইগাররা দ্বিতীয় দিন শেষ করেছে 2 উইকেটে 175 রান নিয়ে। বাংলাদেশের দাপুটে পারফরমেন্সে বড় অবদান 2 তরুণ ক্রিকেটার শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথম ইনিংসে শরীফুল স্বীকার করেন 3টি উইকেট। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয় 70 রানে অপরাজিত থেকে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন। এই দুই তরুণ বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। তাদের এমন স্মরণীয় উত্থান দেখে আপ্লুত ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ। শরীফুল ও জয়ের প্রতি নিজের মুগ্ধতাও প্রকাশ করেছেন তিনি। এক টুইট বার্তায় বিশপ বলেন, নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যুব বিশ্বকাপ জেতা সদস্য মাহমুদুল হাসান জয় ও শরীফুল ইসলামকে বাংলাদেশের হয়ে অবদান রাখতে দেখাটা দারুণ। পৃথক এক টুইট বার্তায় বিশ্ব বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ম্যাচের ফলাফল এখনও বোঝা যাচ্ছে না, তবে বাংলাদেশ টেস্টে দারুণ 2টি দিন পার করল। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে, তারাও দারুণ লড়াই করবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।